বিশ্বসুন্দরী ছবিতে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া পরিমণি আবারও মিডিয়া জগতে ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে তিনি বলছেন, তার উপর নাকি কারা হামলা করেছে। একের পর এক বিতর্কিত আলোচিত ঘটনার জন্ম দিয়ে পরিমণি এখন লাইমলাইটে আছেন। মাত্র কিছুদিন আগেই এক লাইভে এসে তিনি বলেন, বোট ক্লাবে তার সাথে জোর জবরদস্তি ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে দেখতে গিয়ে দেখা যায়, তিনি বিভিন্ন সময় গভীর রাতে বিভিন্ন ক্লাবে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। তো সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই গতকাল রাতে পরিমণি আবার আলোচনার ঝড় তুলেছেন ফেসবুক লাইভে এসে। অর্ধ উলঙ্গ অবস্থায় ফেসবুক লাইভে এসে তিনি বলছেন, কে বা কারা তার বাসায় হামলা চালিয়েছে, তার ঘরের ছিটকিনি ভেঙে ফেলেছে। তিনি বলছেন তিনি হামলার শিকার হয়েছেন। চলুন পুরো ঘটনা তার মুখ থেকেই শুনি। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোন প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না। নাম বললে চাকরি থাকবে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত। তুই বললি কারো কোনো পোশাক নাই, এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি কিভাবে দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন। আমি পুলিশ। হ্যালো দীপমা, দীপমা আল্লাহর কাছে, ওই শালার বুদেরা, দেন শালার বুদেরা, আরে বানাই দা হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না, এবং স্লোগান দিবি আমি এলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার ওই তুমি ঠিক সুদাও কেন নেন শালার পুত বোর্ড দেন দেন, আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন। তোমার কাছে বিচার দিলাম,